আমাদের নার্সারি 2001 সালে প্রতিষ্ঠিত, এখন পর্যন্ত 22 বছর রানিং চলতেছে। এখন আমার নার্সারিতে 600 আইটেমের চারা আছে, এর মধ্যে 400 ফলস চারা এবং কিছু ভেষজ চারা এবং কিছু কাঠের চারা আছে। আপনার কত বিঘা জমির উপরে নার্সারিটা? আমার টোটালি তিনটা প্লট মিলে 25 বিঘা জমির উপরে নার্সারি আছে। 25 বিঘা জমিতে? আচ্ছা, টোটাল সব মিলে কতগুলো গাছ হওয়ার সম্ভাবনা আছে? আমার এখানে 12-12.5 লক্ষ গাছ হবে। 12-12.5 লক্ষ গাছ আছে আপনার? আছে। আচ্ছা, বাংলাদেশে এমন কোনো বাড়ি নেই যে দুইটা চারটা গাছ নাই, প্রত্যেকটা বাড়িতেই গাছ আছে। আমরা আজকে যদি আপনার মাধ্যমে কিছু গাছের পরিচর্যা জানি, সেক্ষেত্রে কেমন হয়? খুবই ভালো হবে, কারণ সবার বাড়িতে ফলের গাছ যেহেতু থাকে, অনেকজন সক্করি লাগায়, কেউ বাণিজ্যিক লাগায়, কিছু কিছু গাছ আছে যেগুলোর পরিচর্যা জানে না, সেইগুলো যদি একটু জানতে পারে তাহলে আরও বেশি উপকৃত হবে। আর আজকের ভিডিওতে ওই পরিচর্যা সম্পর্কে কিছু কথা বলবো। আচ্ছা চলেন তাহলে আপনার নার্সারিটা ঘুরে দেখি একটু। আচ্ছা আসুন। এটা হলো আমার অফিস রুম, এখানে আমরা বসি, যারা গাছ নিতে আসে এখানে বসি। এখানে আমাদের সব সমস্ত ধরনের এভিডেন্স দেওয়া আছে, এবং স্যারেরা বাগান পরিদর্শন করতে আসছিল, তাদের আমরা ছবি রাখছি। ভেতরটাতে অনেক সুন্দর করে বসার জায়গা আছে। চলেন একটু উপরে উঠি, যারা আসতে পারবে না দূর দূরান্ত থেকে তারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আমাদের এখানে আছে কৃষিবিদ তালা জুবাইর মাসুর নিউটন স্যার এবং ওনার সহধর্মী কৃষিবিদ সন্না আপ্রিন, পাশে আছে কৃষিবিদ হামিদুর রহমান স্যার, সাবেক মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অন্যান্য কৃষিবিদগণ। এর পাশাপাশি অন্যান্য কৃষিবিদগণ আছে, এখানে আমাদের নীলফাই ডিসি স্যারের ছবি সহ আছে। আর এই যে গোলঘরটা দেখতেছেন বসার জন্য, এখানে আসলে সমস্ত ধরনের গাছের ডিল করা হয়, বিভিন্ন ধরনের বাণিজ্যিক চারা এবং যারা মাঠ বাগানে লাগায়, ছাদ বাগানে লাগায়। এই যে শুরুতে একটা জিনিস দেখাই, সেটা হলো ইন্দোনেশিয়ান মরিচ, চাপাই কোপাই, 9 ইঞ্চি লম্বা হয়। এই যে মরিচ, এটা একটু বোঝা যাবে যে এই যে হাতটা দিলে বোঝা যাবে যে কত বড় মরিচ। এই যে এই পর্যন্ত মরিচ অনেকগুলো ছিল। এই গাছটা রোপণ করছেন কিভাবে? আসলে এটা ওই মাটিটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, মাটিটাতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার ছিল, আর আর এর সাথে কিছু রাসায়নিক সার ছিল, পটাশ আর কয়েকটা ডিএপির দানা ছিল, আর একটা স্প্রে দিয়েছি মাকড়নাশক ধরে, মাকড়নাশক একটা স্প্রে দিয়েছিলাম। আচ্ছা, গাছটা গাড়ার কতদিন পরে এরকম মরিচ আসছে? গাছটা গাড়ার 35 দিনের ভেতরেই এরকম মরিচ আসছে। 35? হ্যাঁ, গাছের বয়স বেশি দিন না, হয়তো বা 55 দিন, 55-56 দিন হবে। আচ্ছা, এটা কি বিচি থেকে চারা, মানে চারা গাছ নাকি কলম টলম করা? না, এটা বীজ থেকেই হয়। বীজ থেকেই হয়? হ্যাঁ। এটা তো আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ, এটা চারা পাওয়া যাবে। আর মরিচটার মানে খুবই ঝাল, অবাক হয়ে যাবেন এই মরিচ। আমরা আরও ওইদিকে দেখবো। হ্যাঁ, এদিকে আরও বিভিন্ন চারা আছে, যেমন এখানে অল স্পাইস আছে, কাজু বাদাম আছে, কিউই আছে, অ্যাভোকাডো আছে, ডুরিয়ান আছে, মানে বিদেশি যত চারা আছে, পার্সিমন আছে। আমার এই গাছটা হলো একটা আকর্ষণীয় গাছ, এখানে 28 জাতের আম আছে এই গাছটাতে, মানে প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা কলম লাগাইছি। এই যে এক গাছে 28টি, এক গাছে 28টি আমের ভ্যারাইটি। আচ্ছা আসুন। ঠিক আছে, এখানে আমার 68টা জাতের ইয়া চারা আছে, সাইট্রাসের, বিভিন্ন দেশের বিখ্যাত বিখ্যাত মাল্টা এবং কমলার চারাগুলো, এগুলো আমরা ট্রায়ালে রাখছি। যেটা ভালো হবে সেটা মানুষকে দেবো, আর যেটা ভালো হবে না সেটা আমরা রিজেক্ট করে দেবো। এর ভিতরে আছে যে নতুন একটা ফল দেখাই, প্রচুর পরিমাণ আসছে, এটা হলো পিনাট বাটার, অনেক ধরনের ফলের নাম পিনাট বাটার। পিনাট বাটার? হ্যাঁ, এই যে ফুল চলে আসছে, অলরেডি গুটি চলে আসছে।
এটা ফুল আসছে, এটা ফল, ফলটা আসলে দেখতে কেমন হবে? এটা জলপাইয়ের মতো হবে, কিন্তু ব্যতিক্রম একটা স্বাদ। এই যে দেখেন ফুল, এটা কিন্তু বারো মাসি ফল। এটা বারো মাসি ফল? হ্যাঁ, বারো মাসি ফল। আমরা যদি এই দিকে যাই, এগুলাতে আপেল ছিল, আপেলগুলো বাতাসে ঝরে গেছে। আপেলের গাছ? হুম। আপেল কি পরীক্ষামূলক আসছিল গাছে? হ্যাঁ, এবারে আসছিল। এই যে বাতাসে ঝরে গেছে, কয়েকদিন আগে প্রচণ্ড ঝড় হলো না, বাতাসে ঝরে গেছে, এখনো কিছু দানা দেখতেছি। হ্যাঁ, কিছু ছোট ছোট আছে। আসেন, এটা হলো আমার সেই সাতকি কমলার বাগান। এটা হচ্ছে সাতকি কমলার বাগান। এখানে কতটুক জায়গার মধ্যে কতগুলো গাছ লাগাইছেন? এখানে 60টা মাদার ট্রি গাছ আছে, এবং নতুন করে আবার অনেক জায়গা বাড়ানো হয়েছে, আর প্রচুর পরিমাণে ফল। কিন্তু ফল আসছে। হুম, এই যে সবুজ কালার তো পাতার সাথে আর কি মিশে গেছে। আচ্ছা, এটার পরিচর্যা এখন কীভাবে করতেছেন? এটার হলো আমরা মাসে একবার করে কপার অক্সিক্লোরাইড স্প্রে করি, আর এখন যেহেতু গুটি চলে আসছে, গুটির ক্ষেত্রে আমরা যেটা করতেছি বোরন স্প্রে দিচ্ছি, যেন গুটিটা না ধরে, আর পানির ব্যবস্থাপনাটা ঠিক রাখছি। অনেক সময় হয় কি, পানি কম হয়ে গেলে অথবা বর্ষাকালে পানি বেশি হয়ে গেলে তখন কিন্তু ফলগুলো পড়ে যায়। এই পানির ব্যবস্থাটা ঠিক রাখছি, আর এর পাশাপাশি যত ধরনের খাদ্য দিতে হয়, পটাশ, বোরন, জৈব সার, হাড়ি গুঁড়া, ঝিনুক গুঁড়া, নিমখোল, শিংকুশি, এগুলো সব দেওয়া আছে এখানে। আটাটা নিউট্রিশন লাগে গাছের জন্য, আটাটা দেওয়া আছে। এখন তো গুটি আসতেছে। হ্যাঁ, এখন গুটি আসছে। ভাবে কি পরিচর্যা করতেছেন? ওই গুটির জন্য যেটা করতে হয়, এই যে গুটিগুলো দেখা যাচ্ছে, এই যে গুটি, হ্যাঁ, এটার জন্য এখন কি পরিচর্যা করতেছেন? এটার জন্য আমরা যেটা দিচ্ছি, যে বোরন দিচ্ছি, এবং পানির ব্যবস্থাপনা ঠিক রাখছি, আর মাসে মাসে একবার করে কপার অক্সিক্লোরাইড স্প্রে করি, যেন গাছটা ভালো থাকে। আসুন, আমরা যদি এখন দেখি, এই যে বারো মাসি জামরুল। এটা বারো মাসি জামরুল? হ্যাঁ, এই যে জামরুল, এটা তো ব্যাপক আকারে ধরছে। আসলে ব্যাপক আকারে ধরছে, এই যে প্রচুর পরিমাণে আছে, ভিতরে আরও আছে। এই যে জামরুল, জামরুল কিন্তু মাটিতে প্রচুর পড়ে আছে। আচ্ছা, এটা জামরুলের গাছ লাগানোর কতদিন পরে ফল আসে? লাগানোর দুই মাস পরে ফল চলে আসবে, যদি গাছটা এস্টাবলিশড গাছটা হয় এবং কলম গাছ যদি হয়। লাগানোর সময় কীভাবে লাগাবে? ওই অন্য অন্য গাছ যেভাবে লাগায়, আম গাছ যেভাবে লাগায়, ওই প্রক্রিয়ায় লাগাইতে হবে। একটু গর্ত করে নিতে হবে, এখানে জৈব সার দিতে হবে, কয়েকটা পটাশ দিতে পারলে ভালো হয়, কয়েকটা দানা, পটাশে কয়েকটা দানা, এবং কয়েকটা ডিএপি এবং ফুরাডান, কয়েকটা জিনিস দিয়ে লাগালো। এরপরে গাছ যখন খাদ্য খাওয়া শুরু করবে, তখন চতুর্দিকে আবার নতুন করে গোবর, পটাশ, ডিএপি, হাড়ে গুঁড়া, ঝিনুক গুঁড়া, শিংকুশি, নিমখোল, কিছু অর্গানিক এবং কিছু রাসায়নিক, দুইটা পদ্ধতির মাধ্যমে চাষ করলে এরকম সুন্দর ফল চলে আসবে। আরেকটা বিষয় বলবেন, বর্তমান তো বর্ষাকাল। হ্যাঁ, এই সময় যদি অতিরিক্ত পানি হয়ে যায়, সেক্ষেত্রে গাছের কী সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে? অতিরিক্ত পানি হয়ে গেলে গাছ তো আবার গাছ মারা যাবে, গাছের গোড়া যেন পানি বাঁধে না। পানি হোক, যদি সাত দিন টানা বৃষ্টি হয়, তারপরও যেন বৃষ্টি হয়ে গেলে দুই তিন ঘন্টার ভেতরে পানি চলে যেন যায়, সেই জায়গাগুলোতে গাছ ভালো হয়। আর যদি একেবারেই পানিতে গাছ লাগানো হয়, সে গাছ তো বাঁচবে না, তাহলে সুন্দরবনের সেই কাঠ গাছগুলো লাগাইতে হবে। বর্ষায় আপনার এই গাছে কী ধরনের পোকামাকড় আক্রমণ হয়? বর্ষায় আমরা যেটা দেখতেছি, ওই সাইট্রাস গাছের বেশি পরিমাণ লিপ মাইনরের আক্রমণ হচ্ছে। লিপ মাইনর? হ্যাঁ। এটার জন্য কী ব্যবস্থা নেওয়া? এটা অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশকগুলো স্প্রে দিলেই হয়ে যায়। আমরা এখন যেখানে আসলাম, এইটা হলো সাউথ আফ্রিকান ইয়েলো মাল্টা। ইয়েলো মাল্টা? হ্যাঁ, সাউথ আফ্রিকান, যেটা কি ইয়েলো কুইন বলতে বলে। ইয়েলো কুইন? কুইন। আচ্ছা, এই মাল্টার গাছের বয়স কতদিন হবে? এটা গাছের বয়স 13 বছর হবে, আর এটা আমি টপ ওয়ার্কিং করেছিলাম। আমি ওয়ার্কিং? হ্যাঁ। টপ ওয়ার্কিং এর মানেটা একটু বলবেন। এই যে আমরা বড় গাছে, এটার গাছের বয়স যখন 1 বছর 3-4 মাস হয়ে গেছিলো, তখন আমরা এই গাছটা কেটে দিয়ে এইখানে আমরা নতুন জাত যখন পাইছি, তখন এটা আমরা লাগাই দিছিলাম। আচ্ছা, এখন প্রচুর পরিমাণে ফল চলে আসছে। আচ্ছা, এটার পরিচর্যা কী করতেছেন? এটা তো ব্যাপক আকারে ফলছে আসলে। হ্যাঁ, প্রচুর। ইয়েলো মালটা না? ইয়েলো মালটা হলুদ হয়ে যাবে। এই যে একটা থোকায়। এটার পরিচর্যা কীভাবে করতেছেন? আর একটা জিনিস দেখাই, এইখানে কিন্তু এই যে বাড়িয়ন মালটা আছে, সেটাতে কিন্তু নাই। এই যে পাশাপাশি রাখছে দেখেন, এক গাছে দুই ফল? দুই ফল।
এটা পরিচর্যা কেমন করতেছেন? এটা হলো ওই যে বছরে আমরা তিনবার এর গোড়ায় সার দিয়েছি, আর এখন শুধু পানির ব্যবস্থাপনাটা ঠিক রাখতেছি, আর ওই যে স্প্রেটা দিচ্ছি। স্প্রেটা ওই যে নতুন পাতা বের হলে লিভ মাইনর ধরতেছে, পাতা কুকড়ে যাচ্ছে, সেটার জন্য কি স্প্রে ব্যবহার করতেছে? সেটার জন্য আমরা অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশকগুলো ব্যবহার করতেছি, আর এর সাথে একটু সালফারও দেই, তাহলে দ্রুত কাজ করে। আর গাছের গোড়ায় কোনো কিছু ব্যবহার করতেছেন কিনা? হ্যাঁ, গাছের গোড়ায় আমরা দিছি, যে দেখেন পর্যাপ্ত জৈব সার আছে এখানে। এখানে গোবর, গোবরের যে সারটা হয়, এই যে গোবর আছে, এই যে গোবরটা, এই গোবরের সার সহকারে এর মধ্যে আর কিছু দিচ্ছেন? আরও দেওয়া আছে এখানে, ওই যে পটাশ দেওয়া আছে, একটু বোরন দেওয়া আছে। এটা দেওয়ার পরে আপনারা পানি দিয়ে দিতেছেন হালকা করে? হ্যাঁ, পানি দিয়ে দিচ্ছি। আসুন এদিকে যাবো নাকি? হ্যাঁ, ফল তো ওইদিকে রাখি আসলাম। যেগুলো হলো বাড়িওয়ান মালটা, বাড়িওয়ান মালটা, হ্যাঁ হ্যাঁ বাড়িওয়ান মালটা, এই যে বাংলাদেশের বাড়ি গবেষণা কর্তৃক উদ্ভাবিত একটা জাত, বাংলাদেশে ব্যাপক পরিমাণে। সুন্দর জিনিস দেখলাম আপনি লিখে রাখছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সুন্দর জিনিস লিখে রাখছেন। নার্সারিতে আসলে অনেক সুন্দর একটা জিনিস শোভা পাইছে। আমার পুরো নার্সারিতে এগুলো লাগানো আছে, যারা আসে আমাদের এখানে তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে অন্তত একটু। এই যে একটা গাছ দেখতেছি, এটা কি গাছ? এটা হলো কট লেবু, মানে লেবু, টক লেবু, টক লেবু। প্রচুর পরিমাণ টক সারা বছর হয়, কিন্তু এত টক একটা লেবু চারজনে খাইতে পারে, এইরকম অবস্থা। গাছ তো অনেক বড় এবং ফলও তো দেখতে। হ্যাঁ, এটাতে প্রায় 1200-1300 ফল ধরে, এই যে ফল চলে আসছে। বারো মাসি জাত। হ্যাঁ, অতিরিক্ত টক, এটা যারা টক বেশি পছন্দ করে তাদের জন্য এটা। আমরা এইদিকে যাচ্ছি, এইদিকে আমাদের সাইট্রাসের চারাগুলো তৈরি হয়, এখানে মালটা এবং কমলা এই চারাগুলোই তৈরি হয়। পরীক্ষামূলক আমগুলো হয়? হ্যাঁ, পরীক্ষামূলক হচ্ছে। বাড়ি ফোর তো কোয়ালিটি অনেক ভালো দেখতেছি, খুবই ভালো আম, কাঁচা মিঠা অনেক ভালো আসছে। হ্যাঁ, আসেন। আমরা এখন যেখানে আসলাম, এই যে এই জায়গাটাতে কিন্তু আমার এখানে প্রায় 100,000-এর বেশি চারা আছে, শুধু মালটা এবং কমলার। এখানে 100,000-এর বেশি আছে মালটা এবং কমলার চারা? হ্যাঁ, মানে যতদূর চোখ যায় শুধু মালটা এবং কমলার চারা আছে। আচ্ছা, এই চারাগুলা শুধু কি আপনি এই স্থানীয় বাজারে বিক্রি করতেছেন না আরও অন্য কোথাও বিক্রি করতেছেন? আমার মেইনলি মার্কেট, যেটা সারা বাংলাদেশে আমি চারা দেই এবং বিভিন্ন কৃষি অফিসে চারা দিচ্ছি বাংলাদেশের। আর যেটা সবথেকে বেশি আমার, যাদের বাড়িতে চারাগুলো যাচ্ছে, আমি যাকে একবার চারা দিছি তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ওরাই পরবর্তীতে বাগান করার জন্য চারাগুলো নিচ্ছে। এই যে দেখতেছেন আমগুলো, এগুলোও বাড়ি চারা আম। কাস্টমাররা খায় যারা আসে। আর এইখানে আর একটা জিনিস আছে দেখাই, এটা হলো ভিয়েতনাম বারো মাসি মালটা। এটা কিন্তু বারো মাসই হয়, এই যে প্রচুর পরিমাণ ধরছে। এই ফলটা বারো মাসই হবে? বারো মাসেই মালটা হবে, মালটাটা। এটার পরিচর্যা কীরকম করতেছেন? অন্য অন্য মালটাগুলো যেরকম পরিচর্যা করি ওরকমই সেম, কিন্তু এটার একটা প্রবলেম আছে যে অনেক সময় মালটার ফুল চলে আসে, তখন কিন্তু আপনার একটা স্প্রে দিতে হবে, আর মালটার যখন ফল আসবে ফলের কিন্তু আলাদা স্প্রে দিতে হবে। আচ্ছা, তাহলে ওই স্প্রে দুইটা একটু বলবেন আমাদেরকে। এই যে যখন আমরা এই এখন যে এই যে ইয়া হচ্ছে লিভ মাইনর আক্রমণ হচ্ছে, যদি আমরা এই মুহূর্তে যদি ফল থাকে, ফুল থাকে, ফুলে যদি স্প্রে দিই তাহলে ফুলটা ধরে যায় কীটনাশকগুলো দিলে, এই জন্য আমাদেরকে বেছে বেছে ডালগুলোতে দিতে হবে। আচ্ছা, আপনি লিভ মাইনর বলতেছেন, এটা আসলে কেমনে বুঝবো এটা লিভ মাইনর রোগ? এই যে লিভ মাইনরটা হলো এই গাছে আছে কি, এই যে আছে, এই যে পাতার উল্টা পাশে আঁকা বাঁকা ম্যাপ পোকার মতো দাগ হবে, পাতাটা কুকড়ানো হয়ে যাবে, এই যে এটাকে আপনি লিভ মাইনর বলতেছেন? লিভ মাইনর। এটা আসলে দমন করার উপায় কি? এটা অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক দিলে এটা চলে যায়, তবে বর্ষাকালে বেশি হয়, তো এই জন্য একটু ঘন ঘন দিতে হয়, 15 দিন পর পর দিলে, নতুন পাতা বের হলে দিলে গাছটা খুব ভালো থাকে। যেমন আগে যেগুলোতে দেওয়া ছিল সেগুলো ভালো আছে, নতুন বের হয়েছে, এটা একটু বৃষ্টির কারণে সুযোগ হয়নি দেওয়া, তখন কিন্তু এটা পাতাটা বেশি কুকড়ে হয়ে গেছে। আপনার পুরো গাছে ভর্তি দেখেছি আমরা জামরুল, এই যে জামরুল। হ্যাঁ, এই গাছটা কতদিন বয়স হচ্ছে আসলে? গাছটার বয়স 3 বছর হবে। 3 বছর? হ্যাঁ, ব্যাপক পরিমাণে ধরছে। এগুলো কিন্তু ওই পাখি খাচ্ছে,
পাখি আমার লোকজন খাচ্ছে খাচ্ছে খাওয়ার পরে যেগুলো থাকে সেগুলো পাখি খাচ্ছে প্রচুর পরিমাণে। আচ্ছা, এই গাছটার পরিচর্যা সম্পর্কে একটু বলবেন আমাদেরকে। জামরুল গাছে একটা জিনিসই বেশি লাগে, সেটা হলো গাছের গোড়ায় পানিটা বেশি লাগে, পানি। আর এই পানিটা যদি ঠিকভাবে না দেয় তাহলে গাছ গ্রোথের দিকে নজর দিবে, আর পানিটা যদি স্বাভাবিক মাত্রায় দেয় তাহলে গাছ বেশি পরিমাণ ফল দিবে। এটাই একটু টেকনিক, তাছাড়া অন্য কিছু টেকনিক নেই। আর এর একটা হলো লেদা পোকার আক্রমণ হয়, পাতা ফুটো করে দেয়, পাতা খেয়ে নেয়, সেক্ষেত্রে সাধারণ কীটনাশক স্প্রে দিলে হয়ে যাবে। আচ্ছা, গাছটা গড়ার কতদিন পরে ফল ফলের সম্ভাবনা? এগুলো 2-3 মাসের মধ্যেই ফল চলে আসে, এস্টাবলিশ গাছ এবং কলম চারা নিলে। আপনার টবের মধ্যে লাগানো যাবে? হ্যাঁ, এগুলো টবে ছাদে সব জায়গায় লাগানো যাবে। বিদেশে যেমন আমরা আপেল দেখি মাটিতে পড়ে থাকে, আমাদের বাগানে এখন জামরুল পড়ে আছে, কারণ এত পরিমাণ বেশি যে হয়েছে যে আমরা খেয়ে শেষ করতে পারতেছি না। একটা থোকার মধ্যে কতগুলো হবে? এই 14টা জামরুল আসছে। 14টা জামরুল একটা থোকার মধ্যে? এই যে দেখেন, বেশ সাইজও ভালো, কালারও সুন্দর। কালার তো দেখে চোখ জ্বলে যাচ্ছে। এইটা কি ফল? আলু বকরা? এটা হলো আলু বকরা, ওই জ্যাম জেলিতে খায়, পোলাওতে খায়, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড দোকানগুলোতে এগুলো বেশি চলে এবং উন্নত দামি খাবারগুলোতে। আচ্ছা, গাছে তো আপনার অনেক ধরছে, আসলে প্রচুর পরিমাণ আলু বকরা আসছে। একটা থোকায় দেখেন না, এই যে আলু বকরা কালার চলে আসতেছে, এ ফুল্লি কালার এরকম হবে, আরও বেগুনি কালার হয়ে যাবে। আচ্ছা, এটার কি কোনো পরিচর্যা করতেছেন? হ্যাঁ, এটার পরিচর্যা অবশ্যই আছে। এটার পরিচর্যাটা একটু আমাদেরকে বলবেন। এইটার একটা পরিচর্যা করি, সেটা হলো অক্টোবর মাসের ওই দিকে আমরা গাছের গায়ে পানি দিই না। পানি দেন না? পানি না দেওয়ার কারণে পাতাগুলো পড়ে যায়, আর পাতা পড়ে গেলে বেশি পরিমাণ ফুল ফল হয়। আর এরপরে যেটা আমরা করি, পোকার যদি আক্রমণ হয় পাতাগুলো কেটে দেয়, সেক্ষেত্রে আমরা সাধারণ হালকা কীটনাশক ব্যবহার করি, সেটা গাছের উপরে। গাছের উপরে? আর গাছের গোড়ায় কিছু দেন কিনা? হ্যাঁ, গোড়ায় তো অবশ্যই খাদ্য দিতে হবে। এখানে আমাদের সব ধরনের খাদ্য দেওয়া আছে, পটাশ আছে, বোরন আছে, ডিএপি আছে, হাড়ের গুঁড়ো আছে, গোবর আছে, বেশি পরিমাণ জৈব সারটা আছে। জৈব সার? হ্যাঁ। আর আপনার পানি, মানে পানিটা দেন কীভাবে? আসলে পানিটা আমরা স্বাভাবিক মাত্রায় দিই। এই হ্যাঁ, যদি গাছের গোড়ায় শুকায় যায় সেক্ষেত্রে আমরা পানি দিই, আর যদি শুকায় না যায় সেক্ষেত্রে আমরা পানি দিই না। হঠাৎ করে বেশি করে পানি দিলে গাছ কিন্তু ফল ফলাই দেয়, এটা বারবারই বলে আসি, কিন্তু বেশি করে পানি দেওয়া যাবে না। তিন ফলের কথা, আপনার এখানে তিন ফলের বাগান আছে কিনা? হ্যাঁ, তিন ফলের একটা আমি প্রজেক্ট করছি। আচ্ছা, আপনার তিন ফলের প্রজেক্টটা দেখুন, শৌখিন প্রজেক্ট। এই যে তিন ফলের প্রজেক্ট? তিন ফলের প্রজেক্ট। কতগুলো গাছ হবে আনুমানিক? এখানে আমার 150টা গাছ লাগানো আছে। তিন ফলের 150টা গাছ লাগানো আছে? হ্যাঁ, প্রচুর পরিমাণ ফল ধরছে। আচ্ছা, ফল এগুলো আমি একটু ভিতরে যে দেখাবো দর্শকদেরকে। এটা হলো ব্রাউন টার্কি, একটা বাণিজ্যিক জাত। আমার এখানে প্রায় 42টা জাত আছে, কিন্তু এই জাতটা সব থেকে বেশি ভালো হচ্ছে এবং প্রচুর পরিমাণে। এটা হলো একটা ব্যাপার, হলো পাখি প্রচুর পরিমাণ খায়। পাখি? হ্যাঁ, এই জন্য একটু লেট দেওয়া আছে। পাখি খায় দেখে আপনারা নেটের ভিতরে করছেন? হ্যাঁ হ্যাঁ, তারপরেও পাখি খাচ্ছে। এটা আমি, এটা পরিচর্যা সম্পর্কে একটু আমাদেরকে বলবেন। তিন ফল হলো একটা অলস চাষ। কেন অলস চাষ বললাম? এটাতে কোনো তেমন কোনো যত্ন করতে হয় না, শুধু জৈব সার দিতে হয়, আর যে ডালটাতে ফল হবে সেই ডালটার ফল হারভেস্ট করার পরে ডালটা কেটে দিতে হবে, তাহলে নতুন করে আবার ডাল বের হবে, আবার নতুন করে ফল ধরবে। এর বেশি পরিমাণ জৈব সার ব্যবহার করতে হবে। আর মানে গাছের গোড়ায় কিছু দিতে হয় কিনা? গাছের গোড়ায় দিতে হবে। গাছের প্রত্যেকটা গাছের জন্য 18টা নিউট্রিশন লাগে, সেই নিউট্রিশনগুলো দিতে হবে। এগুলো আমরা বিভিন্ন সারের মাধ্যমে দিতে পারি, স্প্রের মাধ্যমে দিতে পারি। ভাই, আমরা যে এই যে সামনে একটা ফল দেখতেছি, অনেক সুন্দর, ফুলটা তো আরও সুন্দর, এটা আসলে কী গাছ? এটা হলো আমরা যে ট্যাং ফলের শরবত খাই, সেই ট্যাং ফলের গাছ এটা, এবং এই ট্যাং ফলগুলো, মানে ট্যাং বলতে আমরা যে শরবত খাই বা প্যাকেটের মধ্যে যে ট্যাং কিনতে পাওয়া যায় সেইটারই গাছ এটা? সেইটারই গাছ এটা। আচ্ছা, এই গাছটা লাগানোর কতদিন হয়েছে আপনার? গাছটা লাগানোর এই 4 মাস 10 দিনের মতো হবে। 4 মাস 10 দিনের? হ্যাঁ, এইবারে আমি লাগাইছি পরীক্ষামূলকভাবে, তা অলরেডি প্রচুর পরিমাণ ফল আসছে। এখানে শুধু না, এই যে এইখানে আসতেছে, এইখানে আসতেছে, এই যে এটার ফুল আসছে, এই যে ফল ধরছে। এটার পরিচর্যা একটু বলবেন ভাই আমাদেরকে। পরিচর্যা এটা হলো আপনার ওই করতে হয়, এটা মাছি পোকার আক্রমণে এই ফলগুলোতে অলরেডি আমারও হয়ে গেছে, এটা ফেয়ন ফাঁদ দিতে হইতো, এবং এই পাকা পাতাগুলো অনেক সময় কুকড়ে যায়, তো মাকড় নাশক দিতে হবে,
এই অন্য কিছু না। আর গাছটা একটু জাংলা করে দিতে হবে। আমার এটা দিয়েছি আমি একটু বাহুবল গাছের একটু উপরে, জায়গা কম, স্পেস কম থাকার কারণে এই এইখানে লাগাইছি। মোটামুটি প্রচুর পরিমাণ ফল ধরছে। আচ্ছা, আর একটা বিষয় বলবেন, এই গাছটা লাগানোর সময় কীভাবে মাটিটা তৈরি করে নিতে হয়? আসলে লাগানোর সময় অবশ্যই 2 ফিট গর্ত করতে হবে এবং গর্তে জৈব সার দিয়ে লাগাইতে হবে। এইটা কি মাটিতেই শুধু লাগানো যায় না টবেও লাগানো যায়? টবেও লাগানো যাবে, মাটিতেও লাগানো যাবে, সব জায়গায় লাগানো যাবে। তবে মাটিটাতে খাদ্য দিতে হবে, গাছ যেটা খায় সেটা দিতে হবে। আচ্ছা, গাছ হয়ে যাওয়ার পরে যখন আমরা ফল আসা শুরু হয় তখন কি কোনো রোগ বালাই দেখেন? তখন এই একটা রোগ বালাই এ পর্যন্ত আমার চোখে পড়লো, যে মাছি পোকার আক্রমণ। মাছি পোকার আক্রমণ ফলগুলো ফুটে। এটাতে আসলে কি করলে ভালো হইতো? একটা ফেরোমন ফাঁদ দিতে হইতো। ফেরোমন ফাঁদ দিলে ভালো হইতো? ভালো হয়। আচ্ছা, আমরা অনেক সুন্দর ঘ্রাণ পাচ্ছি কিন্তু এই ফুলটা থেকে, এটা গ্রাম পাচ্ছি কত সুন্দর। আর নিচে একটা গাছ আছে, এটা হলো সেই জ্যোষ্ঠী মধুর গাছ। এই পাতাটা খুবই মিষ্টি লাগে এবং জ্যোষ্ঠী মধুর তো অনেক উপকার। ট্যাঙের গাছের নিচে জ্যোষ্ঠী মধুর গাছ আছে, সেটা কি? এটা 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 আলাদা, পাতাগুলো খুব মিষ্টি। এই যে এইটা এটা পুরোটাই জ্যোষ্ঠী মধুর। হ্যাঁ, যে আমরা জ্যোষ্ঠী মধু ওই যে কবিরাজের দোকান থেকে জ্যোষ্ঠী মধুর বাকল টাকল নিয়ে খাই গলার বা গলার কণ্ঠ ভালো করার জন্য, সেই জ্যোষ্ঠী মধুর গাছ এটা। মাথার উপরে দেখতেছি আলু বোকরার গাছ, এটা একটা আলু বোকরার গাছ। কতদিন হবে ভাই এটার বয়স? 4 বছরের মতো। এটা তো ব্যাপক পরিমাণে ধরছে ভাই। এই যে দেখেন প্রতিটি থোকায় আলু বোকরা, আলু বোকরা দেখেই অবাক হয়ে যাবেন। শুধু একটা ডালে যে আছে, অনেকজন বলবে যে একটা ডাল, সেটা না, ব্যাপক পরিমাণে ধরছে। এদিকে আসেন আরো। আপনার কাছে কি এই আলু বোকরার চারা হবে আরো? হ্যাঁ, এই চারাগুলো হবে। এই যে অনেকজন যদি বলে যে একটা ডাল দেখাচ্ছে, কিন্তু একটা না, দেখুক এখানে কতগুলা। গাছ ভর্তি আলু বোকরা, এটা পাকার উপক্রম হচ্ছে, এরপরে বেগুনি কালার হয়ে যাবে। আচ্ছা, এই আলু বোকরার কি কোনো এক্সট্রা কোনো পরিচর্যা আছে? আলু বোকরার পরিচর্যা ওই যে পাতাগুলো লেদা পোকার আক্রমণ হয়, লেদা পোকা। হ্যাঁ, এটাই। আর মাকড় ধরে, এই অন্য কিছু আমার চোখে পড়েনি। আর এই যে এখানে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হলো কালো আদা। এটা মায়ানমার থেকে আনা, সংগ্রহ করা। মায়ানমার থেকে সংগ্রহ করা কালো আদা। কালো আদা, আদাটার ভেতরে কালো হবে। এটা চারা কি আপনার কাছে আরও আছে? এটা চারা এখনো করিনি। আপনি পরীক্ষামূলক লাগাইছেন? হ্যাঁ, আগামীতে করব। আর এইখানে হলো সেই কপি গাছ, কপি যে কপি আমরা পান করি, সেই কপি গাছ যেটা আমরা কফি পান করি, সেই কফির গাছ। হ্যাঁ, এটা ফল, এই যে ফল চলে আসছে, এই যে ফল চলে আসছে কয়েক জায়গায় ফল আসছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে ফল। পরিচর্যা কীভাবে করতেছেন? কপি আপনার একটু ছায়া জায়গা লাগে, আর তেমন একটা পরিচর্যা আমরা করি না, এমনিতেই হচ্ছে। হ্যাঁ, শুধু এই যে চারা আপনার কাছে আছে কিনা? হ্যাঁ, কপির চারা আছে। এই যে এগুলো হলো আমাদের গ্যাপটিং করা হবে, এগুলো হলো ছায়ন, ছায়ন দিয়ে গ্যাপটিং করবে। হ্যাঁ, এই যে আমরা কাটছি কতগুলো ছায়ন, এগুলো হলো ব্যানানা ম্যাঙ্গো, সব ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো? হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গো আছে, কিউজাই আছে। আর এনারা কাজ করে সেই গোবিন্দগঞ্জ থেকে আসছে, বগুড়া গোবিন্দগঞ্জ। আপনারা কোথা থেকে আসছেন কাজ করার জন্য? বগুড়া। বগুড়া থেকে আসছেন? কয় মাস কাজ করেন এখানে? এখানে আমরা 12 মাসই কাজ করি। 12 মাসই কাজ করেন? দেখো, এখন আমরা যেখানে আসছি দেখলাম আপনার এখানে অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর করে লিখে রাখছেন, আল্লাহ আকবার। আচ্ছা মন ভাই, এটার বিশেষত্ব কি আছে? বাগানে লিখে রাখছি, অনেকজন আমাদের বাগানে আসে, যারা ঘুরতে ঘুরতেই যেন আল্লাহ তাআলার ইবাদত করে, এই জন্যে এটা লিখে রাখছি। আচ্ছা, আমরা আরেকটু ভিতরে দেখবো। আমরা এই যে এখন যেটা দেখবো, লটকন। এটা লটকন? লটকন ফল, এটা গোড়া থেকে হয়। এটা হলো স্বপরাগায়িত লটকন। লটকন কিন্তু অনেক জাতেরই হয়, আর লটকন কিন্তু বেশি পরিমাণ পুরুষ হয়, 99% পুরুষ হয়। পুরুষ হয়। আচ্ছা, এই গাছটা কীভাবে পরিচর্যা করতেছেন? লটকন গাছটা একটা জিনিস পছন্দ করে, এটা ছায়া বেশি পছন্দ করে, ছায়া ছায়া লাগাইতে হয়। আর এর পরিচর্যা হলো এর পাতা ওই লেদা পোকার আক্রমণ হয়,
এটাই। আর এরপরে আপনার মিলিবাগেরও আক্রমণ হয়। এটা হলে আসলে কী রকমের ওষুধ প্রয়োগ করেন? স্বাভাবিক কীটনাশকগুলো, অনুমোদিত কোম্পানির কীটনাশকগুলো স্প্রে করি, তবে এটা পরিমিতভাবে ইউজ করি। তো পরে স্প্রেটা দেন? পুরো এক মাস পর পর আমরা স্প্রে দিই গাছটা ভালো রাখার জন্য। এক মাস পর? আচ্ছা, আপনার এর গোড়ায় কিছু দিতে হয় কি না ফল উঠে যাওয়ার পরে? ফল উঠে যাওয়ার পরে আমাদের একটু সার দিতে হয়, সেগুলো হলো পটাশ, বোরন, ডিএপি, বেশি পরিমাণ জৈব সার, কেঁচো সার। এই নটকো গাছের একটা সমস্যা আমরা প্রায় শুনি যে একবার ফল যদি অনেক বেশি হয় পরে কিন্তু ফল কমে যায়, সেটার কারণটা কি আসলে? কারণটা কি হলো, আপনার পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিতে হবে এবং গাছের গোড়ায় খাদ্য দেওয়ার পরে একটু ভালো করে যত্ন নিতে হবে, তাহলে আবার গাছটা ফল দিবে। গাছের গোড়ায় জৈব সারটা দিতে হবে? জৈব সার দিতে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের জানা আছে যে ওই আমরা শুনছি অনেকের কাছে যে আপনার এই নটকোটা হয়ে যাওয়ার পর হারভেস্ট করার পরে নাকি ওই যে আপনার ডালটা কেটে দিতে হয়? হ্যাঁ, ডালটা কেটে মরা ডালপালা যত ডালপালা আছে সব ফ্রেশ করে দিতে হয় যেন আলো বাতাস পায়, তারপরে আপনার ভালো করে আবার উঠবে, আর তারপরে আবার নতুন করে মুকুল আসবে। আচ্ছা, একটু ভিতরে যাই আমরা, একটু দেখেন আমি একটু। হ্যাঁ, আসেন। আমরা রঙিন আমের ওইদিকে যাইছি, শেডের ওইদিকে। এটা হলো চায়না কমলা। চায়না কমলা, এই যে কমলা চলে আসছে। কমলা তো চলে আসে অলরেডি। হ্যাঁ, প্রচুর পরিমাণে আসছে। যে এগুলো হলো আপনার চায়না কমলা, এটা মিষ্টি হবে। আমরা এইদিকে যাই। আচ্ছা, এর আগে আমরা যখন আসছিলাম তখন আমরা একটা কথা শুনছিলাম আপনার যে আপনার এখানে নাকি পৃথিবীর সব থেকে দামি আম নামে পরিচিত সূর্যের ডিম। সূর্যের ডিম আম? হ্যাঁ, সেটা আছে। তো সেটা কি আপনার গাছে ধরছে? এই যে গাছে ধরা আছে, এই যে এটা কি সূর্যের ডিম আম? হ্যাঁ, সূর্যের ডিম। এটার কালার এরকম হওয়ার কারণটা কি? কালার এখন আসতেছে, কালার আসতেছে, সম্পূর্ণ কালার আসতেছে। আর আমার পাশে যে দেখতেছেন এই যে কিং অফ চাকা বাদাম, কিং অফ চাকাপা, হ্যাঁ এটার নাম কিং অফ চাকাপাত, চাকাপাত। এগুলো কিন্তু বেগুনি কালার আম। এই যে আরও দেখতেছেন, শুধু এইখানে না, এই যে দিকে দেখেন পুরোটাতে আসছে আমের। তো অনেক আম দেখতেছি আমরা, এই যে কত সাইজ, কত সুন্দর সাইজ আসছে। ঠিক আছে, এরকমই কালার আসবে ওই যে মিয়াজাকি ম্যাঙ্গোটা। মিয়াজাকিটার কালার আর এটার কালার মনে হয় একই রকম। একই রকম, শুধু এটা না, দেখছেন এই এই লাইনটা কিন্তু সব আপনার কিং অফ চাকাপা। যে একটা থোকায় দেখছেন কালার, আমের সাইজ এবং কালার দেখেই মুগ্ধ। যথেষ্ট মিষ্টি আমটা। আমরা খুঁটি দিয়ে রাখছি, যদিও ছোটো গাছ, এগুলো থেকে আমরা ছায়ন সংগ্রহ করি, আবার চারা উৎপাদন করতেছি। এই যে দেখেন আমের সাইজ, এইটা দেখেন কোন সাইজ। এই যে আম আপনার দেখতেছি আমরা রঙিন আমগুলান, এই গাছগুলোর আসলে পরিচর্যা সম্পর্কে একটু বলবেন। এইখানে এটা দেখলেন কিং অফ চাকাপাত, এর পাশে আছে তাইওয়ান্ডেড এবং চিয়াংমাই, আর এদিকে আছে সূর্যের ডিম, সবগুলোই রঙিন আম। রঙিন আমগুলোর পরিচর্যা হলো আপনার অন্য অন্য আম যেভাবে আমরা পরিচর্যা করি সেরকমই, অর্থাৎ প্রুনিং করে দিতে হবে। প্রুনিংটা কী আসলে? আম হওয়ার পরে আপনার ওই মাথাগুলো কেটে দিতে হবে, আর মাথা কেটে দিলে তিন চারটা করে ডাল বের হবে, ওগুলোতে আবার নতুন করে আম ধরবে। এর পাশাপাশি মুকুল আসার আগে একটা স্প্রে দিতে হবে, মুকুল আসার পরে স্প্রে দিতে হবে, এবং আম গুটি ধরলে স্প্রে দিতে হবে। আম যখন বড় সুপারি সাইজ হবে তখন একটা স্প্রে দিতে হবে, কীটনাশক এবং শতনাশক বোরন দিয়ে, এবং পানির ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। এই কয়েকটা জিনিস লক্ষ্য রাখলেই কিন্তু আপনার আমগুলো ঠিকানো যাবে। পানির ব্যবস্থা বলতে কী বোঝাচ্ছেন আসলে? পানিটা স্বাভাবিক অতিরিক্ত দেওয়া যাবে না? না, পানি বেশি দেওয়ার দরকার নাই, স্বাভাবিক মাত্রায় দিয়ে যেতে হবে দশ দিন পর পর। কারণটা কি, এই বর্ষাকালে আম হয়, আর যখন আম হয় ওই সময় যদি পানিটা ঠিকভাবে দেওয়া থাকে তাহলে আমগুলো ঝরে না, না হলে হঠাৎ বেশি পরিমাণ বৃষ্টি হলে যখন মাটিতে বেশি রস হবে, গাছ বেশি রস নেবে, সেক্ষেত্রে আম ফেলাই দিবে, এরকম করে লিচুও পড়ে যায়। আচ্ছা, আপনার এখানে পর্যাপ্ত চারা আছে কিনা? হ্যাঁ, আমার এগুলো পর্যাপ্ত চারা আছে এবং এগুলো থেকে চারা তৈরি করতেছি, সারা বাংলাদেশের লোককে দিচ্ছি, আর যারা আসতেছে তারা এখান থেকেই আম খেয়ে নিয়ে যাচ্ছে। আপনার মাথার উপরে দেখতেছিলাম আমার লিচু, এটা হলো মাদ্রাজ লিচু, মানে সবার অগ্রিম পাখে মাদ্রাসি লিচু। হ্যাঁ, এই যে কালারটি পেকে গেছে, পেকে গেছে, এই যে চলে আসছে মাদ্রাসি লিচু। এই লিচুর চারা আছে কিনা আপনার এখানে? হ্যাঁ, এই লিচুর চারা প্রচুর পরিমাণে আছে। এটার একটু বীজ বড়, এটার থেকে যেটা ভালো চায়না থ্রি বেদানা, এগুলোর বীজ ছোটো, খুবই ভালো, খুবই ভালো লিচু। ওগুলো আপনার লাগালো, যারা বাড়িতে লাগাবে দুই একটা ওগুলো লাগাবে, এটা ভালো হবে। এই যে আমার এখানে আছে তাইওয়ান ডেডাম, রঙিন কালার,
এই যে এ পাশে আছে চিয়াংমাই কালার চলে আসতেছে চিয়াংমাই হ্যাঁ এটাও কিন্তু রঙিন কালার হবে এটাও রঙিন আম হ্যাঁ কালার চলে আসতেছে এই যে ওইটার মতো হবে আমরা যেটা দেখতেছি আসুন এদিকে সব চারা উৎপাদন হয় আমরা যেহেতু আজকে নার্সারি প্রজেক্টে আসছি নার্সারিটাই দেখাই এদিকে আসুন এই যে বাড়ি ফোরাম অসম্ভব ফলন এটা বাড়ি ফোরাম হ্যাঁ গাছে কতগুলো ফল প্রচুর পরিমাণ ফল আস আর এইখানে আমার কিন্তু বিভিন্ন জাতের আনার আছে ওইদিকে অস্ট্রেলিয়ান পাকিস্তানি ভাগোয়া এইখানে সিলেটের সাত করা আছে এর পাশে আছে লাল আমলকি এই বারো মাসই তেঁতু বারো মাস লাল আমলকি হ্যাঁ আমলকিটা লাল হবে এইটা হলো আমার সাদপিকানি ওলো মালটা আর এইটা হলো আমার এই যে সুইট লেমন সুইট লেমন এটার ভিডিও আমরা এর আগেও দেখছিলাম হ্যাঁ মিষ্টি লেবু যেটা মিষ্টি লেবু যেটা এটা দেখছিলাম এই যে আবার চলে আসছে প্রচুর ফল আসছে আর এটা হলো আমাদের ওডিসি সজিনা বারো মাসি সজিনা এটা ইন্ডিয়া বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয় ইন্ডিয়া বাণিজ্যিকভাবে চাষ করা হয় হ্যাঁ এইটা এই বারো মাসি সজনা হ্যাঁ এদিকে আসেন আর আমাদের এগুলা প্রত্যেকটা সাইটে আসে কিন্তু আমাদের ট্যাগ লাগানো আছে যে কোনটা কী জাত যার জন্য না হারায় এই যে এটা হলো সাউথ আফ্রিকান ইয়েলো মালটা আর এইটা হলো আপনার এগুলো নতুন আম কিংস্টন প্রাইড ওস্টিন প্রায় আমের এখানে একশো দশ জাতের আম আছে এগুলো হলো সূর্যের ডিম মিয়াজাকি এগুলো থ্রি টেস্ট ভাই এই যে রাস্তার পাশেই আপনার বাগানের ভিতরে রাস্তার পাশে আম দেখতেছি এটা কি আম আসলে এটা হলো কাটিমন আম কাটিমন আম খুবই মিষ্টি আচ্ছা ভাই অনেকের মনে আসলে একটা প্রশ্ন আসতে পারে যে আপনার এখানে ফলগুলা যে আছে ফলগুলা একটু কালার অন্য রকম আসলে এটা হওয়ার কারণ কি আপনি আসলে কীটনাশকটা কম ব্যবহার করেন এখানে আমি একটু সবগুলোই পরিমিতভাবে ব্যবহার করি যখন যেটা লাগে গাছকে সেটা আমি দেই অর্গানিকভাবে অর্গানিকভাবে বেশি পরিমাণ চেষ্টা করি আর যেটা হয় না সেটা তখন আমরা রাসায়নিক বাজারে আমরা যেটা দেখি একদম চকচক করে হ্যাঁ আসলে চকচক করতে গেলে আপনার এটাতে স্প্রে করতে হবে হ্যাঁ যত বেশি চকচকা হবে তত বেশি স্প্রে হবে ওইটাতে আপনার বাজারে সব থেকে যেগুলো দেখবেন যে বেশি পরিমাণ উজ্জ্বল সেগুলোতে কিন্তু বেশি পরিমাণ তাহলে সেক্ষেত্রে তো ওটা শরীরের জন্য ক্ষতিকর প্রচুর ক্ষতিকর অনেক সময় আপনি অর্গানিকভাবে চেষ্টা করি আর এখন যারা আমি বিভিন্ন ধরনের ফলমূল খাই তাদেরকে বলি বাড়িতে বেশি পরিমাণ গাছ লাগান নিজস্ব বাগানের ফলমূল খাবেন সেটা নির্ভেজাল জিনিস অনেক ফুলও ধরছে হ্যাঁ এটা হলো কাটিমন আম এখন কিন্তু আমের মুকুলো চলে এসেছে আর ভেতরে কিন্তু ওই যে মাল সাইটে আছে জাল জাতগুলো আছে ওয়াশিংটন নেপাল মালটা মরো মালটা মালতেসি মালটা তুরস্কের যে ফেনিকি অরেঞ্জ বিভিন্ন জাতের ইয়া আছে আর আসেন এদিকেও চারা আছে এদিকে শুধু আমার নতুন নতুন ভ্যারাইটি মালটা কমলাগুলার ট্যাঙ্গোর মরো মালতেসি এগুলোর প্রায় সত্তর হাজারের মতো চারা আছে সত্তর হাজার হ্যাঁ এই দেখি একটু সাইজে বড় আমরা এর আগে অন্য প্লটেও দেখছি কিন্তু এখানেও আছে এদিকে লিচুর চারা আছে বিভিন্ন জাতের লিচু লিচুর চারা সব হ্যাঁ আনুমানিক লিচু চারা কতগুলো হবে আপনার নার্সারিতে এখন পর্যন্ত আমার চারা প্রায় দশ হাজারের বেশি হবে প্রতিনিয়ত সেল আছে তো সিজন টাইম লিচুর পরে আমরা এই বড় একটা ই দেখতেছি এটা এইটা হলো মালটা সে বাড়িওয়ান মালটা এই যে দেখেন তোকায় তোকায় বাড়িওয়ান মালটা পয়সা চিহ্ন মালটারও তো অনেক ই দেখতেছি আপনার চারা হ্যাঁ না নিচে চারাগুলো আছে এগুলো সব সাতকি কমলা সাতকি কমলা বাংলাদেশে এ পর্যন্ত যে কমলাগুলো ভালো হচ্ছে তার মধ্যে সাতকি কমলাটাই সব থেকে বেস্ট হ্যাঁ জানুয়ারি চার তারিখে আব্দুর রাজ্জাক স্যার আমাদের বর্তমান কৃষিমন্ত্রী উনি আমাকে ফোন দিয়েছিল ওনাকে আমরা কিছু কমলা পাঠাই দিয়েছিলাম
আচ্ছা এই পাশে আম দেখতেছি। হ্যাঁ এখানে বিভিন্ন জাতের আম আছে, বাড়ি এগারো আছে, গৌরমতি আছে, এখানে নাম ডকমাই আছে, কিউজাই আছে, আলফানসো আছে, সিয়াংমাই আছে। এদিকে এটা কাঠের গাছ, এই যে গামারি কাঠের গাছ, গামারি কাঠের গাছ। হ্যাঁ ওইদিকে জাত নিম চারা, এগুলো লোকাল সেলের জন্য। আসেন, নার্সারি ঘুরলে আমার প্রায় তিন ঘন্টার মতো সময় লাগবে ঘুরতে। হ্যাঁ আপনার নার্সারি অনেক বড়, আসলে পুরাটা আমরা এইভাবে ভিডিওতে ঘুরে দেখানো আমাদের সম্ভব হবে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেলে অনেকে আবার দেখতে চায় না। তবে আমরা যেটা দেখাচ্ছি আসলে গুরুত্বপূর্ণ জিনিসগুলোই দেখাচ্ছি। এই যে ভাই আমরা আপনার পেঁপে বাগান দেখতেছি আসলে। হ্যাঁ এটা কতগুলা গাছ আছে এখানে? তো অনেকগুলো গাছ আছে, গাছ তো গোনা নাই। এটা হলো রেড লেডি পেঁপের চারা। রেড লেডি? হ্যাঁ রেড লেডির বাগান আমার। আপনার ইতিমধ্যে ভিডিওতেও দেখছেন যে রেড লেডি আমি করি। আমরা আপনার নার্সারিতে এসে রেড লেডি ভিডিও করে গেছি। আসলে এই রেড লেডিটা আপনার মানে লাগানোর নিয়মটা একটু বলবেন। রেড লেডি লাগানোর ক্ষেত্রে কিছু নিয়ম ফলো করতে হবে। প্রথমত উঁচু জায়গা লাগবে, আর দ্বিতীয়ত গতটা ভালো করে করতে হবে, পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিতে হবে, তারপর গাছটা লাগাইতে হবে। কারণ রেড লেডি পেঁপে অল্প দিনের ফসল, এটা তিন মাসের মধ্যে গাছে পেঁপে চলে আসে। অলরেডি আমার তিন মাসের মতো হয়ে গেছে, গাছে দেখছেন প্রচুর পরিমাণ ফল চলে আসছে। আর ফল ধরা ফুল ধরার পরে কোনো পরিচর্যা আছে কি না? অবশ্যই পরিচর্যা আছে। আর রেড লেডি আরেকটা ক্ষেত্রে বলে রাখি, রেড লেডি কিন্তু এক গাছেই ফিমেল মেল ফুল ফুটে, যেটা আমি বুঝতে পারছি, এবং মেলগুলো পড়ে যায়, ফিমেলগুলোতে পেঁপে ধরে। আর ফুল ফুটার পরে কিছু স্প্রে দিতে হয়। আর গাছের গোড়ায় কিছু দেন কি না? গাছের গোড়ায় এই খাদ্যগুলো দেই আমরা। এখানে দেখতেছি জৈব সার আছে, জৈব সারের পরিমাণটা বেশি দেই আমি। জৈব সার? হ্যাঁ এই গোবর সারটা আমরা বেশি দেই। এর পাশাপাশি হাড়ের গুঁড়া দিছি, ঝিনুক গুঁড়া দিছি, পটাশ দিয়েছি, ডিএপি দিছি, দানাদার দিছি, ম্যাগনেশিয়াম দিছি, বেশ কয়েকটা উপাদান দিয়ে আমরা পরিমাণ মতো করে দিয়ে গাছটা লাগাইছি। তা আল্লাহর রহমতে সবগুলো গাছেই দেখবেন যেমন পেঁপে চলে আসছে। হ্যাঁ ভরে গেছে, আল্লাহ তাআলা নিয়ে। আসলে আর ভিডিওটা বড় করবো না, এখানে আবার একটু কথা বলবো আপনার সাথে। জি সেটা হলো, কেউ যদি গাছ কিনতে চায়, কেউ যদি গাছ ক্রয় করতে চায়, সেক্ষেত্রে কীরকম দামের মধ্যে আসলে গাছ দেবেন? দূর দূরান্তে যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একটা সুবিধা হলো, আমাদের এখান থেকে আমরা গাছ সারা বাংলাদেশে পাঠাই। হোয়াটসঅ্যাপ ইমের মাধ্যমে আমরা পরামর্শ দিয়ে থাকি। আর যারা দূর দূরান্তে থেকে গাছ নিতে চায়, সেক্ষেত্রে আমরা স্বাভাবিক মাত্রা গাছগুলো দিই, 3-4 ফিট, মানে আদর্শ যে গাছগুলো ছাদে লাগানোর ক্ষেত্রে একটু শর্ট সাইজের, আর মাটিতে লাগানোর ক্ষেত্রে একটু বড় সাইজের, যেগুলো পরিবহন করা সম্ভব, সেই গাছগুলো রোগমুক্ত চারাগুলো আমরা পাঠাই। আচ্ছা আরেকটা বিষয় হলো যে আপনার গাছের রেটগুলান কীরকম? আসলে বিভিন্ন নার্সারি তো বিভিন্ন ধরনের দাম বলে, আপনার গাছের চারার দাম আসলে কীরকম? এক্স্যাক্টলি আর কি গাছের চারা রেট সবসময় একরকম থাকে না, কারণ একটা গাছ যদি 200 টাকা থাকে, 200 টাকা দাম হয়, পরবর্তী 6 মাস থাকলে সেই গাছটা অনেক বড় হয়ে যায় এবং ওখানে রাখতে হয় এবং পুষতে হয়, সেক্ষেত্রে একটু দাম বেড়ে যায়, 250 টাকা হয়ে যায়। স্বাভাবিক ক্ষেত্রে এক্স্যাক্টলি দাম ঠিক থাকে না, তারপরও বলা যায় যে 350-400-500 ভেতরে যদি কেউ চারা নেয়, বা 200-র ক্ষেত্রে 200 টাকা দামে চারা নেয়, ভালো মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির চারা দেওয়া যায়। আচ্ছা সেক্ষেত্রে আমাদের ভিডিও দেখে কেউ যদি আসে তাদের জন্য ডিসকাউন্ট আছে কি না? আমাদের নীল বাংলার থেকে যদি কেউ আসে তাদের জন্য স্পেশালি আমরা নীলফামের মানুষকে যে ডিসকাউন্টটা দিচ্ছি, আমাদের এলাকার মানুষকে 10%, আপনাদের জন্য 10% থাকবে। আচ্ছা মানে এই ভিডিও দেখে কেউ যদি চারা কিনতে আসে তাহলে 10% ছাড় দেবেন? হ্যাঁ অবশ্যই ছাড় দিয়ে দেবো, কিন্তু নীল বাংলা কৃষি রেফারেন্স লাগবে। আচ্ছা ধন্যবাদ মামুন ভাই, আপনি অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন। দর্শক কেউ যদি আসলে চারা কিনতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বার নিয়ে সেখান থেকে ফোন করে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি কেউ যদি এই নার্সারিতে আসতে চান সেক্ষেত্রে নীলফামারী জেলা সদরে এসে কচুকাটা ইউনিয়ন নামক একটি জায়গা আছে, সেইখানে এসে সরাসরি এই নার্সারিটা ভিজিট করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন,
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।